এখানে প্রায় 2 লিটার ফুল ফ্যাট দুধ রয়েছে, সেখান থেকে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি, যাতে করে বেশি ঘন না হয়। সেদিকে খেয়াল রাখবো, একটা বলক আসলে অফ করে দিব। দুধটা ওদিকে অফ করে দিয়ে এই পাশে আমি চিনির ক্যারামেল তৈরি করিয়ে নিচ্ছি। ওয়েলকাম আয়ুষ মামস কাতার চ্যানেলে, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এতক্ষণে আমার ভিডিওর টাইটেল এবং প্রস্তুতি দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে ঘরের তৈরি চুলায় মিষ্টি দই শেয়ার করতে যাচ্ছি। আর এই দইটা আজকে আমি চুলোর মধ্যে বানাবো খুবই অল্প সময়, সেজন্য চিনিটাকে খুব ভালো করে এভাবে ক্যারামেল আকার করে নিয়েছি। অ্যান্ড এখন এটার মধ্যে আমি কুসুম গরম দুধ অল্প অল্প করে মিক্সড করব। আর হ্যাঁ, এই দুধটা যখন মিক্সড করতে যাবেন তখন কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে এবং অনেক বলক আসবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আপনি খুব ভালো করে নাড়াচাড়া দিতে থাকবেন, চিনিটা যখন শক্ত হয়ে আসছে এটা গলে ঠিক এরকম একটা স্ট্রাকচারে আসবে। ক্যারামেলের সাথে দুধটা মিশে যাওয়ার পর ঠিক এরকম একটা কালার হয়ে আসছে, আর এটা কুসুম গরম অবস্থায়। কিন্তু এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিব। এখানে আমি দুধ দেন হচ্ছে টক দই আর হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধ প্রায় 1 কাপ নিয়েছি, আর টক দইটাকে আমি দইয়ের বীজ হিসেবে ব্যবহার করব, সেই জন্য টক দইটাকে আমি আগে ছেঁকে নিয়েছি যাতে করে জলটা সরে যায়। আর দই বানানোর ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, এতে করে কিন্তু দইটা পারফেক্ট হবে এবং দইয়ের গা থেকে অনেক সময় জল ছেড়ে দেয়, সেটাও আসবে না। আর সেই জন্য প্রথমে আমি এই যে টক দইটা এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, এবং টক দইটা মিক্সড হয়ে গেলে এটার মধ্যে অল্প অল্প করে ক্যারামেল দিয়ে যে দুধটাকে বানিয়েছি সেটাকে মিক্সড করে দিব। এবং আমি এখানে যে 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করছি সেটার কারণ হচ্ছে যে দইয়ে থেকে যাতে জল বের না হয়, সেজন্য আমি 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। আপনি চাইলে কিন্তু গুঁড়া দুধ আরও অল্প ব্যবহার করতে পারেন, তো আমার এখানে দুধের পরিমাণ বেশি ছিল সেই জন্য আর কি আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে এখানে মিক্সড করে নিব। মিক্সড করার সময় খেয়াল রাখতে হবে দুধটা যেন কুসুম গরম থাকে, যাতে হাত দিয়ে ছোঁয়া যায় এরকম, কারণ হচ্ছে বেশি গরম দুধের মধ্যেও আপনি যখন এগুলো মিক্সড করতে যাবেন সেটা ছানা বেঁধে যাবে। আবার একদম ঠান্ডা দুধের মধ্যে যদি এটা মিক্সড করেন তাহলে কিন্তু পারফেক্ট দই হবে না। আর আপনি দইয়ের বীজ হিসাবে যেটা ব্যবহার করবেন টক দই, সেটা একটু চালনি দিয়ে ভালো করে ছেঁকে জলটাকে সরিয়ে নেবেন। আমি কিন্তু সেটাই করেছি। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি চুলোয় দিব আর এটা আমি ওভেনে দিব, সেই জন্য চুলাতে দিব যাতে করে ভাফটা না বের হয়। সেই জন্য এরকম একটা করে উপর দিয়ে কাপড় দিয়ে দেন এটা দিয়ে দিলাম যাতে করে ভাফটা বের না হয়। এটা আমি চুলোতে দিয়ে বানাবো আর এটা আমি ওভেনে দিয়ে বানাবো। এ থেকে যেহেতু আমার ওভেনে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিট, তো এখন আমি এটাকে প্রায় 1 মিনিটের জন্য রেখে দিব। 1 মিনিট যাওয়ার পর যদি মনে হয় যে না আরেকটু হিট দেওয়া লাগে তাহলে দিব। আর এখন চুলোতে বসে নিব, সেজন্য এখানে একটা আপনি স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন, আমার কাছে স্ট্যান্ড ছিল না তো আমি একটা ঢাকনার আর কি কাভার বয়মে সেটা দিলাম। দেন আমি ফয়েল পেপার এখন ইউজ করেছি, কারণ হচ্ছে যে আমি তাওয়ালটা দিয়েছিলাম সে কারণে আমার সরাটা বসতেছিল না। আর এখন আমি ইলেকট্রিক চুলাতে যেহেতু এটা বানাচ্ছি সব থেকে লো ফ্লেম হচ্ছে আমার চুলার 200-এ দিয়ে দিলাম। আর এখন এই যে ছিদ্র থাকে ছিদ্রটাতে একটা মানে টিস্যু দিয়ে ঢেকে দিলাম যাতে করে ভাপটা বের না হতে পারে, কারণ হচ্ছে যে যদি ভাপটা বের হয় তাহলে কিন্তু দইটা বসবে না। আপনারা কিন্তু গ্যাসের চুলায় অনায়াসে এটা বানাতে পারেন। আমার ইউটিউবার ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেহেতু ইউটিউবিং চ্যানেলে খুলেছেন এবং ইউটিউবে আসছেন অবশ্যই রুলস মেনটেনগুলো জানেন, একটা ইউটিউবিং চ্যানেলে কী কী রুলস থাকে রেগুলেশন থাকে। আপনি যখন আপনার চ্যানেল দিয়ে অন্য কারো চ্যানেলে গিয়ে 3 মিনিটও ভিডিওটা না দেখে একটা কমেন্টস করে চলে আসেন, এতে করে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে
আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। কারণ হচ্ছে ইউটিউবের যে অ্যালগোরিদম, এটা কিন্তু রোবট চালায়, সে কিন্তু বুঝে কে কখন কোথায় চালাকি করতেছে, কী করতেছে, সাব ফর সাব নিলেও বুঝে, প্লাস হচ্ছে কারোর চ্যানেলে ঢুকে জাস্ট কমেন্টস করে চলে আসলাম, 3 মিনিটও ভিডিওটা দেখলাম না, লাইকও করলাম না, সেটাও কিন্তু বুঝে। এখন এটা কাদের জন্য হবে না, যারা নাকি কোনো চ্যানেল নাই, জাস্ট নর্মাল আইডি দিয়ে দেখতেছেন, তাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি তো একটা চ্যানেল খুলছেন, আপনার চ্যানেলটা তো ইউটিউবিং কোম্পানিতে সিলেক্ট করা হয়ে গিয়েছে, তো আপনি এই চ্যানেলটা দিয়ে যদি আরেকজনের চ্যানেলে গিয়ে এই ধরনের কাজ করেন, এতে করে কিন্তু উভয়ের ক্ষতি হচ্ছে, প্লিজ এটা করবেন না। তো অনেক কথা বলতে বলতে হয়ে গেল চুলোর মধ্যে আমার দইটা, দেখা যাক দইয়ের ফাইনাল লুক। এই তো খুবই সুন্দর হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন দই থেকে কিন্তু এক বিন্দু পরিমাণ জল বের হয় নাই, অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যইভাবে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবার জন্য অনেক অনেক শুভকামনা।